কই যাচ্ছি প্রিয়ম? কই যাচ্ছির আগে আমরা সম্ভাষণ দিই। হ্যালো বন্ধুরা, তো আমরা আজকে যাব, আমরা আজকে দাওয়াত আছে আমাদের আমাদের এই বাসাতেই একটা নেইবার কাপল আছে, অন্যদের সাথে আর কি হঠাৎ হঠাৎ দেখা হয়ে গেছে, তো দেখা হয়ে হালকা মতলব ভাবও হয়ে গেছে আমাদের। তো গতদিন ওনাদেরকে আমরা দাওয়াত দিছিলাম, আজকে ওনারা মানে আমাদেরকে দাওয়াত না না, দিছে। প্রথম দাওয়াতটা ওনারা আমাদেরকে দিছিলেন, হ্যাঁ কিন্তু আমরা বলছি যে আপনারা আগে আসেন, তারপরে আমরা যাব। হুম হুম ওনারা রাজি হচ্ছিলেন না, কিন্তু মানে তারপর শেষমেশ উনি ইনভাইট, ওনার ইনভাইটেশনটা আমরা রাখছি, মানে রাখার পরে উনি আমরা জাস্ট গত কালকে গত পরশু আমাদেরকে দাওয়াত দিছে আজকের, তো আমরা পরে বললাম যে একদিন তো মাঝখানে আছে, আপনারা আসেন না কেন, আসেন তো আসিয়া গত একটু চা সন্ধ্যাবেলা বিস্কিট সন্ধ্যাবেলা খাওয়ার আসছে। দাওয়াত দিছিলাম। তো ফ্রাইডেতে আবার ওনাদের হচ্ছে গিয়ে ভেজ, মানে মাছ মাংস খাবে না, তখন নিরামিষ খায়, নাস্তা কি খাওয়াবো তা ভাবতে ভাবতে ভাবলাম এর চেয়ে ভাতই ভালো, তো ভাত এর জন্য খাওয়াই দিছিলাম। তো আজকে ওনাদের বাসায় যাব, এখন যদি চেষ্টা করব আপনাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করার, আর যেহেতু একজনের বাসায় যাব একটু গল্প গুজব করবো, ভিডিও হ্যাঁ করাটা আমার হয়তো আমরা ঠিক। সময় না পাইতে পারি, হ্যাঁ কিন্তু মধ্যে কথা হলো কি, এখন আমরা এই যে আমাদের কলও চলে আসছে, তো আমরা এখন বেরোবো, খাওয়া দাওয়া করবো, তারপর প্ল্যান হলো কি আজকে আমরা একটু বেরোইতে পারি ঘুরতে। হ্যাঁ, ওই যে লাইট ফেস্টিভ্যালটা দেখতে যাব, হ্যাঁ যদি খাওয়া দাওয়ার পরে সময় থাকে। হ্যালো, তো তারপরে হচ্ছে এখন প্রিয়ম কল চলে আসছে, মানে আমাদের যাওয়ার জন্য ওনারা ওয়েট করতেছেন। তো এই এটা হচ্ছে আমাদের ফার্স্ট ইনভাইটেশন, মানে আমরা ইনভাইটেশন পাইছি আমাদের আগেও আমাদের ফ্রেন্ডদের কাছ থেকে, আমাদের আরো ফ্রেন্ড আছে, তো সেও অনেকবার ইনভাইট করছে, কিন্তু আমরা যাওয়ার সুযোগ হয়নি, বাসা খোঁজা এই ঝামেলা সেই ঝামেলার জন্য। কিন্তু যেহেতু এই বাসাতেই ইনভাইটেশন, তার জন্য ওটা না করা যায় নাই, তো আমরা ফার্স্ট ইনভাইটেশনটা যাচ্ছি সাউথ ইন্ডিয়ান কাপলদের বাসায়। তো আশা করি এটা খুব ভালো হবে। তো এটা আমাদের সেকেন্ড সাউথ ইন্ডিয়ান কাপলের বাসা ফ্রেন্ড দাওয়াত। হ্যাঁ প্রথম ফ্রেন্ড আমরা পাইছি হলো গিয়ে আনিশাদের মালয়েশিয়াতে, ওখান থেকে, আনিশা মুকেশ, ওইটা হ্যাঁ ওইটা আসলে আপনাদের সাথে শেয়ার করা হয়নি, কিন্তু ওটা এক্সেপশনাল একটা ইয়ে ছিল, ওদের হ্যাঁ কুজিন অথবা ওরা অনেক মজা ছিল। যেরকম করে আয়োজন করছে, যেরকম করে ট্রিট ইভেন সে করছে, ওটা আমাদের ছিল বাঙালি খুবই, খাবারও, বাঙালি ফুডও হ্যাঁ আমাদের জন্য রান্না করছে, বাই চান্স যদি আমাদের ইন্ডিয়ান খাবার না ভালো লাগে, তো তার জন্য তো জিনিসটা খুব বেশি থটফুল ছিল। আমরা খুবই এনজয় করছিলাম ওদের বাসায়, হুম এবং হুম এখন আমরা মালয়েশিয়ান আমাদের ফ্রেন্ডদেরকে অনেক মিস করি। তো তো আনিশা মুকেশ আসলে এটা দেখবে কিনা জানি না, যদি আনিশা আসলে মাঝে মাঝে আমাদের চ্যানেলে চ্যানেলে এ দেখে, দেখে, তো অনেক অনেক ধন্যবাদ। ও থ্যাংক ইউ আবার আনিশা, সাউথ ও ইন্ডিয়ান হলো বাংলা বুঝে, বাংলা তো বুঝে। অনেক অনেক ধন্যবাদ আনিশা তোমাদের এই দাওয়াতের জন্য, ওইটা আসলে আমাদের খুবই এনজয়েবল ছিল এবং এখন পর্যন্ত এটা আমাদের মনে আছে ইভেন জানো। আমরা ওদের কাছে গল্প করছি আনিশা হ্যাঁ মুকেশদের কথা, যে আমাদের আরো একটা ফ্রেন্ড আছে, শুধু তোমরা আমাদের ফার্স্ট ফ্রেন্ড না, আমাদের আগেও সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, ইভেন আমার নেইবারও সাউথ ইন্ডিয়ান ছিলেন। তো সব মিলে আমাদের মোটামুটি সাউথ ইন্ডিয়ানদের সাথে বেশ ভালো একটা সম্পর্ক মোটামুটি আছে, এবং কারণ মানুষজন দেখে আমাদেরকে বলে তোমরা কি তোমরা কি তামিল থেকে সাউথ নাকি, ইন্ডিয়ান। তো তো ইয়াচ্ছি, তো আমরা এখন যাবো, আমাদের দেরি হয়ে যাচ্ছে, তো হ্যাঁ কলো দিছে, চলো চলো। তো আমাদের পরে দেখা হবে। তো আমরা ওদের বাসায়, আমাদের নেইবারের বাসায় খাওয়া দাওয়ার পরে আমরা আসছি একটু লাইট ফেস্টিভ্যাল দেখতে। লাইট ফেস্টিভ্যাল মানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন টাওয়ারটা, এই যে টাওয়ারটা এরকম লাইটিং হবে বিভিন্ন ধরনের, বিভিন্ন ওদের যেগুলা ফেমাস স্পটগুলো আছে ওগুলাতে অনেক লাইটিং করবে। এই যে লাইটিং ফেস্টিভ্যাল, মানে এটা হচ্ছে আলেকজান্ডার প্লাজা টিভি টাওয়ার, এটাও একটা দর্শনীয় স্থান। তো ওরা সবগুলা ভালো ভালো জায়গাতে এরকম লাইটিং করতেছে, এক এক সময় এক একটা লাইটিং হয়, তো এটাকে লাইটিং ফেস্টিভ্যাল বলে। এটা কতদিন থেকে চলবে প্রিয়ম? তো কালকে এটা লাস্ট ডে, তোর জন্য ভাবলাম আমরা মিস করতেছি কেন, ওর জন্য চলে আসলাম। বেশ ভালোই লাগে, মানে খুব জমজমাট, এই যে চারপাশে সব মানুষ আসতেছে অনেক জায়গা থেকে এগুলো দেখার জন্য, সো এটা খুব পপুলার একটা জিনিস। এই যে আরেকটা খুব সুন্দর ভাসমান মাছ, মাছ মানে মাছ সবসময় পানিতে দেখছেন, কিন্তু এই যে দেখেন এখানে ভাসমান মাছও আছে। দেখুন কত মানুষ এগুলা দেখতে আসছে, শুধু আমরা না, মানে আজকে মনে হয় কালকে লাস্ট লাস্ট ডে হয়তো দেখে এর জন্য। সবার হাতে লাইটও আছে। কি প্রিয়ম কেমন লাগতেছে? আমার তো অনেক ভালো লাগতেছে উঠতেছে দেখতে, এটা বেশি সুন্দর না বিল্ডিং গুলা থেকে? এবং কিরকম একটা রিল্যাক্সিং ফিলিং দিচ্ছে, মিউজিকও বাজতেছে, আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক মানুষ এখানে, অনেক মানুষ, মানে যা যতগুলা লাইট দেখতে পাচ্ছেন ঝিকমিক করতেছে, সবার হাতে এগুলা, মানুষের হাতে লাইট, কারো হাতে কারো মাথায়।
এই যে মানুষের আওয়াজ শুনতে পাচ্ছেন কিনা জানি না, অনেক মানুষ এখানে, অনেক মানুষ কিলবিল করতেছে। একদম কাছে চলে আসছে, উনি নামায় ফেলছেন কেন জানি না, এখন উড়বে খুব সম্ভবত। এই যে উনি চালাচ্ছেন, মনে হইতেছে হ্যারি পটারের দুনিয়া চলে আসছি, জাদুতে উঠতেছে জিনিসপাতি। এই যে সবাই এগুলাই পড়তেছে এবং এগুলাই কিনতেছে লাইট ফেস্টিভ্যালের জন্য। এই যে এটা হচ্ছে আলেকজান্ডার প্লাজ, এটা হচ্ছে লাইট ফেস্টিভ্যাল। এখন আন্দাজ করতে পারছেন নিশ্চয়ই যে কতটা মানুষ, মানে এখানে অন্ধকার কিন্তু বাবারে। তো এই যে এরকম মানুষ ভিতরেও, এই হচ্ছে গিয়ে, এটা হচ্ছে ক্যাথেড্রালে আসছিলাম, এখন আমরা ব্র্যান্ডেনবার্গে যাব। এখন যাব ব্র্যান্ডেনবার্গ গেটে, আমরা এখানে ক্যাথেড্রাল থেকে এখন আমরা উবান করে, মানে ট্রাম না ঠিক, এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড ট্রেন আর কি, ওটাতে করে যাবো। 10 মিনিট বা 15 মিনিটের মতো লাগবে খুব সম্ভবত। তো এই যে স্টেশনটা অনেক সুন্দর, কালারফুল, অনেক কালারফুল লাইট। তো অবশেষে চলে আসছি আমরা ব্র্যান্ডেনবার্গ গেটে, সেখানে লাইটিংটা অনেক বেশি সুন্দর, অনেক মানুষ, তো অনেক মানুষ, আমরা চলে আসছি। এই যে এদিক থেকে লাইটটা গিয়ে পড়তেছে এখানে, আমরা ভিতর দিকে যাচ্ছি, কিন্তু এত মানুষ যে আমাদের দাঁড়ায় থাকতে হচ্ছে, আপনারা বুঝতে পারছেন কি আমি জানি না, সরি, মানে অনেক মানুষ। আপনাদের সাথে ব্র্যান্ডেনবার্গে গেটের ভিডিওটা আমরা আগেও শেয়ার করেছি, যেটা আমরা এখানে বলা আছে এটা কেন তৈরি করা হয়েছে বা এটা কত সাল থেকে, তো ভিডিওটাও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। এর আগেও আমরা এখানে আসছিলাম, আর আজকে আসছি লাইট ফেস্টিভ্যালের জন্য, কারণ এই যে লাইটিংগুলো হচ্ছে এক এক সময় এক একটা লাইটিং। এখন দেখতে পাচ্ছেন বিভিন্ন মানুষের মুখ দেখা যাচ্ছে, এই লাইটিংগুলো দেখার জন্য এত মানুষ আসছে। আসলে প্রত্যেক জায়গাতেই অনেক মানুষ, ওই যে আমরা ক্যাথেড্রালেও গিয়েছিলাম, আলেকজান্ডার প্লাজাও গেছিলাম, সব জায়গাতেই মানুষ। আর আজকে হয়তো একটু বেশি, কারণ হতে পারে যে এখানে যেহেতু কালকে লাস্ট ডে, তো তার জন্য সবাই আসছে, যেরকম আমরা আসছি। এখানে ইউক্রেন নিয়ে কোনো কিছু সম্ভবত বলতেছে, জার্মান ভাষায় লেখার জন্য বুঝতে পারিনি।
তো এই কালার গুলো লাইট গুলো দেখার জন্য আসলে সবাই আসে, এক এক সময় এক এক রকম লাইটিং, মানে অনেক সুন্দর। তো আমরা এগুলো হচ্ছে কিনতে আসছি, খুব সুন্দর, এগুলো পড়লে অনেক ভালো লাগে। সেটা হু জু আনি ওয়ান্ট টু টেক পিক ইট, জাস্ট এগুলা। শ্বেতা, ইউ আর লুকিং সো নাইস হিয়ার। হ্যালো রাজেশ, ও নো নো নট রাজেশ, রাজ। যেহেতু 12টা বেজে গেছে, সরি 11টা বেজে গেছে, এখানে আর কিছুই নাই দেখার, তো আমরা চলে যাচ্ছি। আমরা হয়তো কালকে আবার একটা জায়গা ঘুরতে যাব, তো এখান থেকে আসার পথে যেগুলো মিস করেছি আমরা জায়গাগুলো, এখানে এখনো অনেকগুলো জায়গা আছে যেগুলো আমরা দেখতে পারি নাই, তো ওগুলাতে হয়তো যাব। তো দেখা যাক কালকে কি হয়, যেহেতু কালকে লাস্ট ডে। এখানে অনেক অসংখ্য মানুষ, কি প্রিয়ম দাঁড়াতে পারছো একেবারে, গাইস ইউ ক্যান ইউ স্ট্যান্ড, পুরা দেশের বাসের কথা মনে করায় দিতেছো, আসলে পুরো বাংলাদেশের ঢাকার কথা মনে হচ্ছে। আমরা ট্রেনে উঠে গেছিলাম যাওয়ার জন্য, কিন্তু আনফরচুনেটলি খুবই হাস্যকর একটা ঘটনা ঘটছে, যেটা হচ্ছে ট্রেন ভেঙে গেছে, খুব সম্ভবত ওভারওয়েটের কারণে, জানি না ওভারওয়েটের কারণে কি না, কিন্তু অতিরিক্ত মানুষ ছিল, আপনাদের দেখাতে পারেনি ঠিক মতো, অনেক ভিড় ছিল, ইভেন দাঁড়ানোর জায়গা পর্যন্ত ছিল না। তো তারপরে কতক্ষণ ওয়েট করার পরে ট্রেনটা চলে নাই, এবং নোটিশ দিছে যে ট্রেনে একটা সমস্যা হয়েছে, মানে ভেঙে গেছে, তার জন্য নেমে যেতে, তো আমরা এখন নেমে গেছি, নেমে এখন আমরা হয়তো অন্য বাসে বা অন্য কিছুতে হয়তো যাবো। তো এটা আসলে খুব আনএক্সপেক্টেড ছিল। তো ট্রাম বন্ধ হয়ে যাওয়ার কারণে আমরা এখন উবান স্টেশনে আসছি, উবানের জন্য অপেক্ষা করতেছি, তো এটা আশা করি 2 মিনিট পরে চলে আসবে, যে মোহ দাঁড়ায় রয়েছে অল্প অল্প করতেছে, আশা করি এটা ভেঙে যাবে না, এটা ভাঙলে আসলে তখন বিপদে পড়বো, তখন মানে বাসে যাওয়া লাগতে পারে। তো উবান দিয়ে আমরা চলে আসছি আলেকজান্ডার প্লাস, এখন আমরা ট্রাম নিব আরেকটা, এই ট্রামে আশা করি এত বেশি গাদাগাদি থাকবে না, ওটা নিয়ে আমরা চলে যেতে পারবো। Yeah, we can just go out from that side. This side, this side. This side? Yeah, yeah, this side. Come on. তো হেঁটে আমরা এখন স্টেশনটা যাব, তারপরে বাসা।